সম্মানিত দর্শকদের জন্য ফিরোজা বেগমের সঙ্গে পরিচয় যদি সেভাবে বলি খুব যে পারিবারিক পরিচয় ছিল তা নয় কিন্তু আসলে পরিচয় ছিল জন্মের কারণ আমরা বড়ই হয়েছি তার গান শুনে এবং তার গান ছিল একটু আলাদা একটু স্বতন্ত্র অনেক তৈরি গান অনেক এক্সপেরিমেন্টাল গান লোকগীতি উচ্চাঙ্গ সঙ্গীত রবীন্দ্র নজরুল এগুলোর মধ্যে ফিরোজা বেগমের গানের যে স্বাতন্ত্র্য সেটা যখন গান শিখেছি যখন গানের টেকনিক্যাল খুঁটিনাটি বোঝার চেষ্টা করেছি তখন দেখেছি গান আলাদা সে বিষয়ে পরে বলবো কিন্তু আগে এখানে আসাদুজ্জামান চাচা আছেন বোধহয় এখনো আছেন আমার বাবার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের একজন আমি আব্দুল মুস্তফা কামালের সন্তান তো তাদের কথোপকথনে মাঝে মধ্যে ফিরোজা বেগম উঠে আসতেন তো আমি সেই সুবাদে তাকে ফুপু ডাকতাম কিন্তু প্রথম যখন তার সঙ্গে আমার যোগাযোগ হলো আমি একবার আমেরিকায় আমাদের একটা ট্যুর প্রোগ্রাম হয়েছিল একসঙ্গে হওয়ার কথা ছিল সেই সময় তিনি কিডনির অসুখে প্রথম আক্রান্ত হলেন 2000 সালে নজরুল জন্মশতবার্ষিকীতে তো রিহার্সালে যেতাম ঘরে তখনও উনি যাবেন এটুকু ঠিক ছিল ফাতেমাতুজ্জোহরা আমি মুনমুন আহমেদ এবং কলকাতা থেকে অনুপ ঘোষাল যাওয়ার কথা ছিল তো আমি তাকে প্রথম জিজ্ঞেস করেছিলাম যে আপনাকে কি ডাকবো আমি সবাই আপা ডাকছে আর আমি তো আপনাকে আড়ালে ফুপু ডাকি তো উনি বললেন যে আপাটাই ভালো হবে তা আমি আসলে কিছুই ডাকতাম না এই জন্য যে উনি যে তরুণ ছিলেন এবং আমৃত্য তরুণ ছিলেন সেটা উনি ফিল করতেন বোঝাতে চাইতেন এবং সে বোধটা আমার মধ্যে দেওয়ার চেষ্টা করেছিলেন আমার খুব ভালো লেগেছিল কিন্তু আমি একটা দ্বন্দ্বের কারণে সংকোচের কারণে বাইরে তাকে ফুপু ডেকেছি কিন্তু সামনে কিছুই বলতাম না তো আমি তো একটু স্বাধীনতা নিয়ে গান করি এবং আমি জানি যে উনি নিখুঁত গান করায় বিশ্বাসী কিন্তু খুব অবাক হয়ে দেখলাম আমি প্রথম যখন তাকে একটা খেয়াল অঙ্গের গান শোনালাম উনি খুব খুশি হলেন আমার পিঠে চাপড়ে দেওয়ার মতো বললেন যে তুমি ভারী সুন্দর গান করো এভাবে গাও তো তুমি এভাবেই গাইবে এটি আমাকে উনি পারমিট করলেন আর পরে আমি এখন কপিরাইট ইস্যু নিয়ে কাজ করছি তার ছেলেদের সঙ্গে বিশেষ করে হামিন ভাইয়ের সঙ্গে আমার একসঙ্গে কাজ করতে হচ্ছে তো দেখেছি যে মাকে তারা যে পরিমাণ শ্রদ্ধা করে ভালোবাসে এবং এই ভাইরা সম্পূর্ণ ভিন্ন ধারার একটা গানের লাইনে চলে গেছে এটা ফিরোজা বেগমের জন্য নিশ্চয়ই অ্যাপ্রুভ করা খুব কঠিন ছিল কিন্তু সেখানেও তিনি একটা খুব উদার মানসিকতার পরিচয় দিয়েছিলেন তিনি অ্যাকসেপ্ট করেছেন ব্যাপারটা এটা আমার কাছে খুব ভালো লেগেছে কারণ আমরাও আমাদের বাসায় আমাদের ফ্যামিলির মধ্যেই কিছু জিনিস দেখেছি যে আমাদের ভালো লাগার বিষয়টাকে প্রাধান্য দেওয়া হয়েছে সবসময় আর ফিরোজা বেগমের গায়কির ব্যাপারটা আমি বলছি তার আগে আরেকটি একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার না করলেই নয় 2007 সালে আমি যে সংগঠন নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের সেক্রেটারি তার একটি ওয়েবসাইট লঞ্চ করা হয় তাকে আমি প্রধান অতিথি করে নিয়ে গিয়েছিলাম তো নজরুলের উপর একটা নজরুল লাইফের উপর একটা ইন্টারাক্টিভ সিডি রম ড্রাইভ প্রকাশিত হয়েছিল সিডি রম ওয়েবসাইটটা ওপেন করা হয়েছিল যেহেতু প্রাইম ব্যাংকের স্পন্সরশিপ ছিল আজম জে চৌধুরী উনি তখন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান উনি সিডিটা লঞ্চ করলেন আর ফিরোজা বেগমের দায়িত্ব ছিল মাউস টিপে ওয়েবসাইটটা উন্মোচন করা তো উনি বোধহয় জীবনের সেদিন প্রথম মাউস ধরেছেন উনি কিছুতেই মাউসটা ওই পয়েন্টের উপর আনতে পারছিলেন না শেষে একসময় খুব বিরক্ত হয়ে আমাকে কানে কানে বললেন যে তুমি ওটা নিয়ে টিপে দাও তো আমি ওনার হাতের উপরে হাত রেখে ওটা টাচ করে সেই ওয়েবসাইটটা লঞ্চ হয়েছিল এটা একটা মানে তার হাত স্পর্শ করার এই কথাটা বললাম এই জন্য যে হাত স্পর্শ করার একটা সুযোগ হয়েছিল এটা হয়তো অনেকের কাছে কোনো বিষয় নয় কিন্তু আমার কাছে এটা একটা খুব বড় ব্যাপার যে ফিরোজা বেগমের হাত স্পর্শ করেছিলাম এবং বাসায় যখন রিহার্সালে যেতাম উনি খুব গল্প করতেন প্রচুর গল্প ওনার জীবনের এই যে সমস্ত গল্প বিভিন্ন জনের কাছে শুনছি তারপরে এই ভিডিও ক্লিপসে দেখছি অনেক গল্প কিন্তু তার সামনাসামনি বসেও শোনা তো সেগুলো মনের মধ্যে রয়ে গেছে কিন্তু গান সম্বন্ধে আমি টেকনিক্যাল অ্যানালিসিস যখন থেকে গান করা শুরু করেছি গানের তখন আমি লক্ষ্য করেছি যে ফিরোজা বেগমের গানটা যতটুকু চর্চিত যতটুকু প্রশিক্ষণ থেকে তার থেকে অনেক বেশি ন্যাচারাল ওনার ভেতর থেকে আসে গান এবং প্রতিটি শব্দ উনি ওজন বোঝেন এবং শব্দর অর্থটা এত মানে একটার সঙ্গে আর একটাকে যে সংলগ্ন করেন এবং পুরো অর্থটা দিয়ে উনি যে নাটকটা তৈরি করেন এটা একটা অনায়াস পটুত্ব এবং আমার কাছে ভীষণ মনে হয় যে একটা ভীষণ পাওয়ারফুল আর্টিস্ট না হলে এটা সম্ভব না কারণ আমরা বেশিরভাগ শিল্পী এখনও দেখি গানের দৃশ্য কবিতা নিয়ে অস্থির
গানের যে একটি অন্তর্গত কবিতা আছে সেটিকে ধারণ করে সেটিকে ফুটিয়ে তোলা এবং তার মধ্যে যে একটি স্বতন্ত্র সত্তার বিকাশ যেখানে ফিরোজা বেগম অনবদ্য অনন্য হয়ে উঠেছিলেন সেটি কিন্তু খুব ন্যাচুরালি আসতো তার মধ্যে এবং আমি জানি না যে এইটা তাকে কেউ অত ভেঙে 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 শিখিয়েছিল কিনা আমার মনে হচ্ছে যেটা ন্যাচুরালি তার মধ্যে এসেছে এবং আমি ঢাকা রেডিওতে প্রথম তার গান গেয়ে তার গান থেকে তুলে নিরজনের সখী বলো বুধবারে এই গানটি দিয়ে আমার রেডিওর পদচারণা শুরু হয়েছিল ঢাকায় তো এইভাবে অনেক স্মৃতি জড়িয়ে আছে কিন্তু একটি কথার পুনরাবৃত্তি করতেই হচ্ছে সেটা হচ্ছে যে আমিও আমার বাবার মৃত্যুর পরে দেখেছি তার 25তম মৃত্যুবার্ষিকী গেল 23শে সেপ্টেম্বর তাকে এদেশের মানুষ ভুলে গেছে স্মরণ করা হয় না আমাদের সাংস্কৃতিক মন্ত্রী আছেন নূর ভাই সামনে আছেন আমরা কেউ থাকবো না আমাদের কেউ কেউ স্মরণ করবে না এটাই আমাদের ইতিহাস আমাদের শিক্ষা কিন্তু আমরা এই শিক্ষাটা থেকে বেরিয়ে আসতে চাই আমি চাই যে ফিরোজা বেগমের গান তার স্মৃতি অক্ষয় হোক অমর হোক এবং আমরা এইভাবে জাতি হিসেবে জানি আমাদের সম্মানটা রক্ষা করতে পারি আমাকে একটু আর্লি সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ আমার একটা অন্য অনুষ্ঠান আছে আমি এখানে একটা চাপ সৃষ্টি করে আগে এসেছি সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সুজিত মুস্তাফাকে এ পর্যায়ে আমরা আবারও শিল্পীর পরিবারের সদস্যদের কথা শুনব আমি এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সুস্মিতা আনিসকে মঞ্চে আসছেন সুস্মিতা আনিস